ভিডিওটিতে থাকছে 2023 সালে ষষ্ঠ শ্রেণীর নতুন বাংলা বইটি থেকে মানিক বন্দ্যোপাধ্যায়ের ম্যাজিক গল্পটি। গল্পটি ছাড়াও ভিডিওটিতে থাকছে এই গল্পের অনুশীলনমূলক কাজগুলো। ম্যাজিক মানিক বন্দ্যোপাধ্যায়। বানানো গল্প অনেক বলেছি, আজ একটা সত্য ঘটনার গল্প বলি আপনা থেকে। ঠিক জাদুকরি কৌশলে একটা ম্যাজিক ঘটে যাবার মজার গল্প। ভোরে উঠে বেড়াতে গিয়েছিলাম, যখন বাড়ি ফিরলাম ছেলে মেয়েদের শোবার ঘর আর রান্নাঘরের মাঝখানের প্যাসেজে বসে সকলে চা জল খাবার খাচ্ছিল। টুকুর মা বললেন, মেয়ে কী কাণ্ড করেছে জানো, সোনার চুড়িটা ভেঙে দুটুকরো করেছে। টুকু প্রতিবাদ জানিয়ে বলল, ইচ্ছে করে ভেঙেছি নাকি, পা পিছলে পড়ে গেলাম তো, কি করব, আমার যে ব্যথা লাগলো সেটা বুঝি কিছু নয়। চুনি টুকুর মার মেয়েকে পড়তে দিয়েছিলেন, ঘরে আমি জামা ছাড়ছি। টুকুর মা উঠে এসে খাটের বালিশের তলা থেকে বার করে ভাঙা চুইটা দেখলেন, সমান দুটো টুকরো হয়ে গেছে। আশ্চর্য হয়ে বললাম, দুটো টুকরো হলো কি করে, কে জানে। টুকুর মা টুকরো দুটি আবার বালিশের তলায় গুঁজে দিলেন। বললাম, সোনাও বালিশের তলায় থাকবে, কাল পরশু শুনবো তো যে হারিয়ে গেছে। না না, তোমায় খেতে দিয়ে তুলে রাখবো। আমি দরজার কাছে বসলাম, টুকুর মা আমায় খেতে দিলেন এবং খুব সম্ভব আমার খোঁচা আর দামি জিনিস হারাবার পুরনো অভিজ্ঞতা খেয়াল করে চুনির টুকরো দুটো তুলে রাখতে গেলেন। প্রথমে বালিশের তলাটা হাতড়ালেন, তারপর তাড়াতাড়ি একটা একটা করে দুটো বালিশ তুলে অবাক হয়ে বললেন, ওমা কী হলো চুনিটা। অবাক হবারই কথা, দু তিন মিনিট আগে চুনির টুকরো দুটো বালিশের তলায় গুঁজে দিয়েছেন, এর মধ্যে আপনা থেকেই শূন্য মিলিয়ে গেল। সোনার চুনি ভেঙে টুকরো হলে তাদের পাখা গজায় নাকি। বললাম, কি আর হবে, এখানেই আছে, খুঁজে দেখো। বিছানার চাদর তুলে ঝেড়ে ঝুড়ে টুকুর মা খুঁজলেন, তারপর বিস্ময়ে হতবাক হয়ে আমার মুখের দিকে চেয়ে রইলেন। তারপর আমিও তন্ন তন্ন করে খুঁজলাম, মেঝেতে পড়ে গিয়ে থাকতে পারে ভেবে খাটের তলা থেকে সমস্ত ঘর ঝাড় দেওয়ালাম, কিন্তু কোথায় সোনার টুকরো। তাজ্জব বানিয়ে দেওয়ার মতোই ব্যাপার। বালিশের তলায় টুকরো দুটো রেখে টুকুর মা রান্নাঘরে গেলেন, আমি এসে বসলাম দরজার কাছে। এর মধ্যে কেউ ঘরে ঢুকেনি, খাটের ধারে কাছেও যায়নি। বালিশে চাপা না থাকলেও বরং মনে করা চলতো যে এক ফাঁকে জানালা দিয়ে কোনো পাখি ঘরে ঢুকে মুখে করে নিয়ে গেছে, কিংবা ইঁদুর নিয়ে গেছে। অদ্ভুত হলেও এটা মনে করা যেত টুকরো দুটো এভাবে শূন্যে উড়ে যাবার। টুকুর মা আমাকে বললেন, তুমি নিশ্চয়ই তামাশা করছো, আমি রান্নাঘরে গেছি সেই ফাঁকে সরিয়ে নিয়েছ। আমি মাথা নাড়লাম, সত্যি নাওনি। না, কাজ সারাটা জরুরি ছিল, কাজের ঘরে গিয়ে টেবিলের সামনে চেয়ারে বসলাম, কিন্তু কাজ করব কি, কিছুতেই কাজে মন বসে না। এমন একটা রহস্যময় ব্যাপার ঘটে গেল, তার একটা মানে খুঁজে বের করতে না পারলে কি মানুষের স্বস্তি থাকে। সোনাটুকু হারিয়েছে হারাক, কিন্তু বালিশের তলা থেকে কি করে হারালো না জানলে কি চলে। কাজ বন্ধ করে কলম রেখে চুপচাপ বসে ভাবতে লাগলাম, এলোমেলো চিন্তা থেকে এই রহস্য ভেদ করা যাবে না। কি করে এরকম ঘটতে পারে, একে একে তার সমস্ত সম্ভবপর কথা ভাবতে হবে। আমায় দেখিয়ে টুকুর মা যখন টুকরো দুটি আবার বালিশের তলায় রাখতে গেলেন, তখন কোনো গোলমাল হয়নি তো, ভাবতে গিয়েই আমার এমন হাসি পেল। খাটের উপর বিছানা, বিছানার এক মাথায় পাশাপাশি দুটি বালিশ, ওয়ার দেওয়া বালিশ, বালিশ দুটির তলে টুকুর মার চুনির টুকরো দুটো গুঁজে দেওয়ার দৃশ্যটা কল্পনা করতে গিয়েই রহস্য ভেদ হয়ে গেল। টুকুর মাকে ডেকে বললাম, তোমরা এত খুঁজে পেলে না, আমি এই ঘরে বসে চুনি খুঁজে দিচ্ছি, কোথায় আছে। বালিশের ওয়ারের ভিতর খোঁজোগে যাও, পেয়ে যাবে, সোজা ব্যাপার। তলার বালিশের ওয়ারের খোলা মুখের দিকটা ছিল ধারের দিকে, বালিশের তলা মনে করে টুকুর মা টুকরো দুটি রাখতে ওয়ারের মধ্যে হাত চালান করে দিয়েছিলেন। খোঁজা হয়েছিল তন্ন তন্ন করে, শুধু বালিশের ওয়ার খোঁজার কথা খেয়াল হয়নি। মানুষের সব দিক খুব সোজা দিক পর্যন্ত খেয়াল হয় না বলেই ম্যাজিক সম্ভব হয়েছে। গল্পে নতুন কিছু শব্দ ব্যবহার করা হয়েছে, যে শব্দগুলোর অর্থগুলো জানা জরুরি। ওয়ার শব্দের অর্থ বালিশের ঢাকনা, তন্ন তন্ন করে খোঁজা মানে খুব ভালো করে খোঁজা, তাজ্জব বানিয়ে দেওয়া অর্থাৎ অবাক করে দেওয়া, তামাশা অর্থ মজা, পাখা গজান অর্থ উড়ে যাওয়া, প্যাসেজ শব্দটির অর্থ ফাঁকা জায়গা, রহস্য ভেদ হওয়া অর্থ অজানা বিষয়ে জানতে পারা, শূন্যে মিলিয়ে যাওয়া অর্থাৎ অদৃশ্য হয়ে যাওয়া, হাত চালান করা অর্থাৎ হাত ঢুকিয়ে দেওয়া।
গল্প বুদ্ধি অংশে বলা হয়েছে, শিক্ষকের নির্দেশ অনুযায়ী তোমরা দলে ভাগ হও। উপরের গল্পে কি বলা হয়েছে তা দলে আলোচনা করে বোঝার চেষ্টা করো। কোন দল কেমন করে বুঝতে পেরেছ তা যাচাই করার জন্য একদল অপর দলকে প্রশ্ন করবে। এজন্য আগেই দলে আলোচনা করে কাগজে কয়েকটি প্রশ্ন লিখে রাখো। প্রশ্নগুলো হতে পারে নিম্নরূপ: কে সোনার চুনি ভেঙেছিল? চুনি ভেঙে কয়টি টুকরো হয়েছিল? ভাঙা চুনির টুকরোগুলো কোথায় পাওয়া গেল? ম্যাজিক কেন সম্ভব হয়? বলি ও লিখি অংশে বলা হয়েছে, ম্যাজিক গল্পটি নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই উত্তরটি তোমরা এইভাবে লিখতে পারো: ম্যাজিক গল্পটি নিজের ভাষায় লেখা বা গল্প সংক্ষেপ বা পাঠ পরিচিতি। ম্যাজিক গল্পটি মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি ছোট গল্প। গল্পে লেখকের জীবনে ঘটে যাওয়া একটি ম্যাজিক বা জাদু বিশ্বাসের বর্ণনা রয়েছে। গল্পকথকের স্ত্রীর হাতের চুনি মেয়ে টুকুকে পড়তে দেন। পরে গিয়ে টুকু সেটি ভেঙে দুই টুকরো করে। চুনির টুকরোগুলো বালিশের তলায় রাখতে গিয়ে ওয়াড় বা বালিশের ঢাকনার ভেতরে রেখে দেন টুকুর মা। তাই জাদু বা ম্যাজিকের মতো সেটি কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। তন্নতন্ন করে সারা বাড়ি, মেঝে, সব জায়গায় খুঁজেও চুনির ভাঙা টুকরোগুলো পাওয়া যায়নি। শেষে টুকুর বাবা বা গল্পের লেখক ঠান্ডা মাথায় ভেবে এই রহস্য ভেদ করেন। আসলে মানুষ সবসময় খুব সোজা দিক পর্যন্ত চিন্তা করতে পারে, সব দিক খেয়াল করতে পারে না বলেই এ ধরনের ম্যাজিক সম্ভব হয়। জীবনের সাথে সম্পর্ক খুঁজি অংশে বলা হয়েছে, ম্যাজিক গল্পের সাথে তোমার জীবনের বা চারপাশের কোনো মিল খুঁজে পাও কিনা কিংবা কোনো সম্পর্ক খুঁজে পাও কিনা তা নিচে লেখো। এই উত্তরটি তুমি এভাবে সাজাতে পারো: ম্যাজিক গল্পের সাথে আমার জীবনের সঙ্গে সম্পর্ক। ম্যাজিক গল্পের মতো ঘটনা আমার জীবনের একটি ঘটনার সঙ্গে অনেকটাই মিলে যায়। পছন্দের চ্যানেল দেখতে আমার আর আমার বোনের মাঝে প্রায় টিভির রিমোট নিয়ে ঝগড়া হয়। একদিন আমি টিভির রিমোট বালিশের নিচে লুকিয়ে রাখি, কিন্তু পরে রিমোটটি অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যাচ্ছিল না। আমার কাছে বিষয়টি জাদুর মতো লাগছিল। আমি ভেবেছিলাম হয়তো আমার বোন সেটি দেখতে পেয়ে লুকিয়ে রেখেছে। শেষে আমি বালিশটিকে ভালো করে দেখে বুঝতে পারি রিমোটটি বালিশের ওয়ার বা কাবার বা ঢাকনার ভিতরেই ছিল।